नमस्कार बंधुरा, एट्रैक्टिव एग्रीकल्चर पक्ष सकल के आरो एक बार स्वागत जानाई। आजकेर विषय शस्य बीमा प्रकल्प क्रॉप इन्स्योरेंस स्कीम। एटा आसले कि अर्थात शस्य बीमा प्रकल्प काके बला हय एटा तोमादेरके आज के बोलबो एवं कत साले उत्पत्ति हय अर्थात शस्य बीमा प्रकल्पेर फुल हिस्ट्रीटा तोमरा आज के जानते पारबे। बंधुरा प्रथमे तोमादेरके बोली शस्य बीमा प्रकल्प आसले कि झड़ बिस्टी खरा बन्या घूर्णिझड़ जलमग्न दशा पहाड़ी अंचले धस नामे से धस नेमे जावा शिलाबृष्टि बर्ज्य विद्युत जंगल धारे जे जमी रही है दाबानलर आगुने अनेक कृषिखेत नष्ट हो जाए छाड़ा विभिन्न प्राकृतिक विपर्यय किंबा रोग पोकार आक्रमण फले फसलेर हानि घटले चाषी तथा ग्रामीण अर्थनीतिर विपर्यय घटे। शस्य बीमा प्रकल्पर माध्यमे এই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত চাষিদের বিমার প্রিমিয়াম গ্রহণকারী ব্যাংকের মাধ্যমে ক্ষতিপূরণ পায়। বন্ধুরা চাষিদেরকে ক্ষতিপূরণ দেওয়াটাই কিন্তু এই শস্য বিমা প্রকল্পের মূল উদ্দেশ্য। বন্ধুরা 1972 থেকে 73 সালে প্রথম শস্য বিমা চালু হয়। 1978 থেকে 79 সাল পর্যন্ত এই প্রকল্পে আলু বাদাম তুলা চাষের ক্ষেত্রে কৃষিভিত্তিক ক্ষতিপূরণ দেওয়া হতো। তারপর 1979 সাল থেকে 1984 থেকে 85 সাল পর্যন্ত খাদ্যশস্য তৈলবীজের জন্য এলাকা ভিত্তিক এই শস্য বিমা প্রকল্প চালু করা হয়। এরপর বন্ধুরা 1985 থেকে 86 সাল শস্য বিমার আগের অভিজ্ঞতার ভিত্তিতে সিসিআইএস চালু করা হয়। পরবর্তীকালে 1999 সালে আরও সহজভাবে বেশি সংখ্যক কৃষককে এই বিমার আয়ত্তে আনার জন্য ওই প্রকল্পই পরিমার্জিত হয়ে এনএআইসি নামে চালু হয়। বন্ধুরা সরকার আরও বিভিন্ন প্রকল্প কৃষকের জন্য এনেছে এবং এই প্রকল্পের সুবিধা পেয়ে কৃষকরা কিন্তু পরবর্তীকালে চাষ করার জন্য আরও আগ্রহী হয়ে উঠছে। সো বন্ধুরা এই ছিল শস্য বিমার হিস্ট্রি। সো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবে ও কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন এগ্রিকালচার রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। সো তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকো, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে ও পাশে দেওয়া বেল আইকনটি অন করে দেবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। সকলে খুব খুব ভালো থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।